সালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা ভাষা টু আরবি ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদেরকে বলবো অরিজিনাল আঞ্চলিক ভাষায় কিভাবে আপনারা প্রশ্ন করবেন এবং তার উত্তর দিবেন। এই টিউটোরিয়ালে নতুন নতুন বাক্যের ব্যবহার করা হয়েছে যা আপনারা প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারবেন। তবে আমি আশা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়টিতে। দেখুন বাংলায় অসম্ভব তোমার কাছে টাকা আছে, দেখুন বলেছে অসম্ভব তোমার কাছে টাকা আছে। হয়তো কেউ বলছে, আপনি হয়তো বলছেন যে আমার কাছে টাকা নেই, তিনি বলছে হয়তো যে অসম্ভব তোমার কাছে টাকা আছে। তো চলুন যাই এটার আরবি কি হয় দেখে নি। ফি ফুলুস ইনদেক, ফি ফুলুস ইনদেক কত হলো, ফি অর্থ হলো আছে, ফুলুস অর্থ টাকা, ইনদেক অর্থ হলো তোমার কাছে। তাহলে ফি ফুলুস ইনদেক, তোমার কাছে টাকা আছে। মু মুমকিন, মুমকিন অর্থ হলো সম্ভব, আর মু মুমকিন অর্থ হলো অসম্ভব। বলছে তোমার কাছে টাকা আছে, বলছে অসম্ভব তোমার কাছে টাকা আছে, এটা হবে এমনটা। দেখুন পরবর্তীতে বলছে নিয়ে আসো, সে হয়তো আপনাকে বলছে নিয়ে আসো বা বাহির করো, টাকা আছে বাহির করো বা নিয়ে আসো, এটা হবে এঞ্জেল। এঞ্জেল অর্থ হলো নিয়ে আসো অথবা বাহির করো, এমন অর্থে ব্যবহার করা হয়। ভিউয়ার্স এটা একটা নতুন শব্দ যে এঞ্জেল, এঞ্জেল অর্থ হচ্ছে নিয়ে আসো বা বাহির করো, এমন অর্থে ব্যবহার করা হয়। দেখুন পরবর্তী অংশ, আমি অনেক দূরে যাব, দেখুন আমি অনেক দূরে যাব, এটা হবে আনারো জেহাদা, আনারো জেহাদা বাইদ, এখানে বাইদ অর্থ দূরে, জেহাদা অর্থ বেশি বা অনেক, আর দেখুন রো অর্থ হচ্ছে যাওয়া। তাহলে আনারো জেহাদা বাইদ অর্থ হলো আমি অনেক দূরে যাব। দেখুন পরবর্তী অংশ, আমার সাথে কেন যাবে, আমার সাথে কেন যাবে, একটা কোশ্চিন করা হলো এখানে, এটা হবে এটা লেশ রো আনা মাক। দেখুন এখানে কেন দ্বারা প্রশ্ন করা হয়েছে, লেশ রো আনা মাক অর্থ হলো আমার সাথে কেন যাবে, এখানে কেন দ্বারা প্রশ্ন করা হয়েছে। এখন উত্তর কি হবে, দেখুন বলছে আসান কারণ আমি চিনি না, ও বলছে আমার সাথে কেন যাবে, তখন আপনি হয়তো বলছেন যে কারণ আমি চিনি না, তাহলে কি হবে আসান কারণ আমি চিনি না, এটা আরবি হবে আনা মাফি মালুম, আনা মাফি মালুম অর্থ হলো আমি চিনি না। তো ভিউয়ার্স এখানে আমরা খুব সহজেই কিভাবে কোশ্চিন করবেন এবং তার কিছুর উত্তর অ্যান্সার দিতে হয় সেই বিষয়গুলো আমরা জানলাম। চলুন যাই পরবর্তী অংশে। দেখুন তোমাকে বাহিরে যেতে নিষেধ করেছিলাম, দেখুন তোমাকে বাহিরে যেতে নিষেধ করেছিলাম, একজন হয়তো আপনাকে এটা বলছে যে তোমাকে তো বাহিরে যেতে নিষেধ করেছিলাম, তো এটার আরবি কি হবে। ইনতা সহি মামনু, ইনতা সহি মামনু বাররা, দেখুন এখানে মামনু অর্থ হচ্ছে নিষেধ বা নিষিদ্ধ করা, এমন অর্থে বোঝায়, আর বাররা অর্থ হলো বাহিরে। তাহলে দেখুন এখানে ইনতা সহি মামনু বাররা অর্থাৎ তোমাকে বাইরে যেতে নিষেধ করেছিলাম। তো ভিউয়ার্স এখানে নিষেধ অর্থে মামনু শব্দটি ব্যবহার করা হয়েছে যা আমাদের কাছে নতুন। দেখুন পরবর্তী অংশে, অনুমতি দিন, অনুমতি দিন, হয়তো আপনি বলছেন যে তোমাকে বাইরে যেতে নিষেধ করেছিলাম, ও বলছে যে অনুমতি দিন। দেখুন এস ইসমাহাল, ইসমাহাল মাহেলে, ইসমাহেলে অর্থ হলো অনুমতি দিন। তো ভিউয়ার্স এটা একটা নতুন শব্দ, ইসমাহেলে অর্থ হলো অনুমতি দিন বা অনুমতি চাওয়া, এরম যে অনুমতি দিন বা আমাকে যেতে দিন, এমন অর্থে ব্যবহার করা হয় যে ইসমাহেলে অর্থ হলো অনুমতি দিন। দেখুন পরের অংশ, কারণ আমি পুরাতন কাপড়ের বাজার চিনি না, ও বলছে যে কারণ আমি পুরাতন কাপড়ের বাজার চিনি না, এটা হবে আসান কারণ আনা মাফি মালুম, আনা মাফি মালুম গেদিম গুমাসুক, গেদিম গুমাসুক, এখানে দেখুন গেদিম অর্থ হলো পুরাতন, গুমাস অর্থ হলো কাপড়ের, আর সুক অর্থ হলো বাজার বা মার্কেট, এমন অর্থে ব্যবহার করা হয় যে আনা মাফি মালুম গেদিম গুমাসুক, কারণ আমি পুরাতন কাপড়ের বাজার চিনি না। তবে আর চলুন যাই পরবর্তী অংশে, এটা তো অনেক চমৎকার, দেখুন এটা তো অনেক চমৎকার, এটা হবে হাদা জেহাদা মমতাজ,
আমরা জানি মমতাজ অর্থ হলো সুন্দর বা চমৎকার অর্থ বোঝানো হয়। তো দেখুন এখানে হাদা জেহাদা মমতাজ অর্থ হলো এটা তো অনেক চমৎকার, তুমি এটা বিক্রয় করবে? হয়তো আপনি কোনো জিনিস দেখছেন, দেখে বললেন যে তুমি কি এটা বিক্রয় করবে। দেখুন ইনতা বিয়া হাদি, ইনতা বিয়া হাদি এখানে বিয়া অর্থ হলো বিক্রয় বা বিক্রয় করা অর্থে বোঝানো হয়। ইনতা বিয়া হাদি অর্থ হলো তুমি এটা বিক্রয় করবে। দেখুন পরবর্তী অংশে, তুমি এটা কিনবে, আপনি হয়তো বলছেন তুমি এটা বিক্রি করবে, তখন সে বা পাশে যিনি আছে তিনি হয়তো বলবে তুমি এটা কিনবে। দেখুন তুমি এটা কিনবে, এটার আরবি হবে ইনতা ইস্তিরি হাদা, ইনতা ইস্তিরি হাদা এখানে ইস্তিরি অর্থ হচ্ছে ক্রয় করা বা কিনা অর্থে ব্যবহার করা হয়। তাহলে দেখুন জিব হাদা বদল, এটা পাল্টিয়ে দিন, এখানে বদল অর্থ হচ্ছে চেঞ্জ করা বা পাল্টিয়ে দেওয়া অর্থে ব্যবহার করা হয়, যা একটা নতুন শব্দ। এটা পাল্টিয়ে দিন অর্থ হচ্ছে জিব হাদা বদল, অর্থ হলো এটা পাল্টিয়ে দিন। তো বিহর্স, এখানে আমরা কিছু শব্দ জানলাম এবং প্রশ্ন বা সাথে সাথে তার উত্তরগুলি কি হবে জেনে নিলাম। চলুন যাই পরবর্তী অংশে। আমার বাসা কাছে, দেখুন আমার বাসা কাছে, আনা বেত গেরিব, এখানে গেরিব অর্থ বোঝানো হয়েছে কাছাকাছি বা নিকটে, এমনকে বেত অর্থ হলো বাসা বা বাড়ি, আমার অর্থে বোঝানো হয় আনা বেত গেরিব অর্থ হলো আমার বাসা কাছে। তুমি দিনে কাজ করো না রাতে, দেখুন তুমি দিনে কাজ করো না রাতে। ইনতা শুগল সুবা লা বিল্লেল, সুবা লা বিল্লেল এখানে সুবা হচ্ছে সকাল আর বিল্লেল অর্থ হচ্ছে রাতে বোঝানো হয়েছে। দেখুন এখানে ইনতা শুগল সুবা লা বিল্লেল, তুমি দিনে কাজ করো না রাতে। এ কোম্পানিটি ভালো, দেখুন হাদা শরিকা কোয়েস, হাদা শরিকা কোয়েস অর্থ হলো এ কোম্পানিটি ভালো। 1 কেজি পেঁয়াজ দিন, দেখুন 1 কেজি পেঁয়াজ দিন এটার আরবি হবে জিব অহেদ কিলো বাসাল, জিব অহেদ কিলো বাসাল এখানে অহেদ কিলো বলতে বোঝানো হয়েছে 1 কেজি আর বাসাল অর্থ হলো পেঁয়াজ। তাহলে দেখুন জিব অহেদ কিলো বাসাল, 1 কেজি পেঁয়াজ দিন। দেখুন পরবর্তী অংশ, আমার কাছে ভাঙতি নেই, ইন্দিক এখানে দেখুন ইন্দিক হল অর্থ হলো আমার কাছে, ইন্দিক অর্থ হলো আমার কাছে। ইন্দিক মাফি সার্ফ, ইন্দি মাফি সার্ফ অর্থ, সার্ফ অর্থ হলো ভাঙতি বা খুচরা, তাহলে আমার কাছে ভাঙতি বা খুচরা নেই। কত টাকা দিলে তুমি এখানে, কত টাকা দিলে তুমি এখানে কাজ করবে? দেখুন একটা সুন্দর বাক্য, কাম ফুলু জিব, কাম ফুলু জিব অর্থ কত টাকা দিলে, ইনতা এটা হবে ইনতা, ইনতা সুগল হেনা, কত টাকা দিলে তুমি এখানে কাজ করবে। তভিয়র্স দেখুন খুব সুন্দর বাক্য, কাম ফুলু জিব ইনতা সুগল হেনা, কত টাকা দিলে তুমি এখানে কাজ করবে। দেখুন পরবর্তী অংশ, তোমার কাজ খুব ভালো লাগছে, তোমার কাজ খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স এখানে দেখুন ইনতা সুগুল মাররা কোয়েস, ইনতা সুগুল মাররা কোয়েস অর্থ হলো তোমার কাজ খুব ভালো লাগছে। আমি দেশে চলে যাব, দেখুন হয়তো বলছে কেউ বলছে যে তোমার কাজ খুব ভালো, তখন আপনি হয়তো বলছেন যে আমি দেশে চলে যাব। আনা রোহ বিলাত, আনা রোহ বিলাত অর্থ হলো আমি দেশে চলে যাব। তো ভিউয়ার্স এখানে আমরা এই বিষয়গুলো জেনে নিতে পারলাম। ইনতা এসপি সুগল আবগা, ইনতা এসপি সুগল আবগা তোমার কি প্রয়োজন, অথবা আমরা বাংলাতে বলতে পারি আরেকটা, তোমার কি কাজ প্রয়োজন। দেখুন পরবর্তী অংশ বা তোমার কি প্রয়োজন একই অর্থে ব্যবহার করা হয়। এই জুতার সাইজ কত, হাদা জিজম কাম মেগাজ, দেখুন এখানে হাদা জিজম কাম মেগাজ এখানে এই জুতোর সাইজ কত অর্থে বোঝানো হয়েছে, হাদা জিজম কাম মেগাজ অর্থ হলো এই জুতোর সাইজ কত। এমন কালার, দেখুন এমন কালার আমার লাগবে, এমন কালার আমার লাগবে এটার আরবি হবে আনা আবগা যেই হাদালন, আনা আবগা যেই হাদালন যে এমন কালার আমার লাগবে বা এমন কালার আমি চাই। দেখুন
পরবর্তী অংশে তুমি আগে যাও পরে আমি পাম্পে যাব, তুমি আগে যাও পরে আমি পাম্পে যাব, এটা হবে ইন্তারোহ আওয়াল। ইন্তারোহ আওয়াল অর্থ হলো তুমি আগে যাও আমি পাম্পে যাব। বাদ আনার রোহ মাহাত্তা, বাদ আনার রোহ মাহাত্তা অর্থ হলো পরে আমি পাম্পে যাব। তভিয়র্স এখানে আমরা মাহাত্ম অর্থ হলো পাম্প, আর লোন অর্থ হলো রং, আর জিজম মেজাজ অর্থ হলো জুতার সাইজ, কাম অর্থ হলো কত। তো এখানে এই বিষয়গুলি অর্থ আমরা জেনে নিতে পারলাম নতুন। আলিউ মাইজি কারবাই, আলিউ মাইজি কারবাই অর্থ হলো আজকে কারেন্ট আসবে না। এখানে কারেন্ট অর্থ বোঝানো হয়েছে কারবাই, কারেন্ট বা বিদ্যুৎ যেটাকে বলা হয়। দোকান কখন খুলবে, ওয়েন একটা মাহাল, ওয়েন একটা মাহাল এখানে মাহাল দোকান একটা হচ্ছে খুলবে বা ওপেন করে এমন অর্থ বোঝানো হয়। ওয়েন একটা মাহাল দোকান কখন খুলবে, তুমি তার সাথে যাও। দেখুন ইন্তা রো হুয়া চাওয়া চাওয়া, ইন্তা রো হুয়া চাওয়া চাওয়া অর্থ হলো তুমি তার সাথে যাও। তোমার টাকা লাগবে, ইন্তা আবগা ফুলুস, ইন্তা আবগা ফুলুস অর্থ হলো তোমার টাকা লাগবে। তো ভিউয়ার্স এখানে আমরা কারবাই অর্থ হলো কারেন্ট, চাওয়া চাওয়া অর্থ হলো সাথে বা দ্বারা এমন অর্থে বোঝানো হয়। তো ভিউয়ার্স আপনাদের জন্য আপনাদের জন্য তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজ আমাদের কালেকশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়া।